2024 সালে আসার পর অনেকেই মার্সিডিজে টাকা লেট, অন্য অন্য কান্ট্রি টাকা লেট চেক করতে পারতেছেন না যে এক টাকায় বাংলা টাকায় কত, অথবা নেপাল, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া টাকা লেটটা বার করতে পারতেছেন না। আজকে ভিডিওতে দেখাবো। সর্বপ্রথম আপনি যেটা করবেন, ডাইরেক্টলি আপনার প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে ভিসা চেক অনলাইন ইনকোয়ারি লিখে সার্চ করবেন। অ্যাপ্লিকেশনটা সবার উপরে চলে আসবে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমার অলরেডি ইনস্টল করা আছে, তার জন্য আপডেট চাচ্ছে, তো আপডেট করে নেবেন। তারপর ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর সর্বপ্রথম যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন, এক নম্বর বাটনে, উপর একটা যেটাতে ভিসা চেক, এক নম্বর বাটনে ক্লিক করার পর আমরা টাকা চেক করার জন্য, টাকা লেট চেক করার জন্য নিচের দিকে চলে যাব। এখানে যে বাটনটা দেখতেছেন এই বাটনে ক্লিক করবেন, অল মানি টুডে রেট। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আগের থেকে একটু ভিন্ন। আগে যেরকম ছিল এখন আর এরকম নেই, একটু ভিন্ন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে মানি ট্রান্সফারে ক্লিক করবেন। মানি ট্রান্সফারে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর আপনার যে কান্ট্রি, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার টাকার লিস্টটা দেখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর জানি আমার ভিডিও আপনারা সবাই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে পাশের বার থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।